নমস্কার বুল রান বিয়ার ডাউন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা এতদিন ধরে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছি কোনো একটি শেয়ার নির্বাচনের ক্ষেত্রে এই কাঠামোগত আলোচনা কাঠামোগত বিশ্লেষণ করাটা যে কতটা জরুরি সেটা আমাদের পুরোনো ভিডিওগুলো থেকে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কোম্পানির আরেকটি দিক নিয়ে বিশ্লেষণ করব কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা হয় আর্থিক বিবরণী পত্র যেটা থাকে তার একটা বিশেষ দিক থাকে আনুপাতিক বিশ্লেষণ বিভিন্ন ধরনের অনুপাত আমরা দেখতে পাই তার ফিনান্সিয়াল স্টেটমেন্টে সেই অনুপাতগুলো কি এবং সেগুলোর গুরুত্ব কি এবং স্টক নির্বাচনের ক্ষেত্রে সেগুলো কতটা প্রভাব বিস্তার করতে পারে এই বিষয়টি যদি একজন নির্বাচকের কাছে স্টক নির্বাচকের কাছে খুব স্পষ্টভাবে একটা পরিষ্কার ধারণা থাকে তাহলে খুব সহজেই স্টক নির্বাচন তার পক্ষে সুবিধাজনক অবস্থায় হবে স্টক নির্বাচনের ক্ষেত্রে এই রেশিও অ্যানালাইসিস আমরা করার আগে দুটো ছোট ছোট ধারণা আপনাদের বলে রাখতে চাই যেটা আমাদের আজকের আলোচনার মধ্যে অংশগ্রহণ করতে হবে সেই ব্যাপারটা থাকবে একটি হচ্ছে কারেন্ট অ্যাসেট বা বর্তমান সম্পদ কোনো কোম্পানির বর্তমান সম্পদের পরিমাণ কতটা আছে সেই সম্পদের পরিমাণটা অনেকগুলো জিনিসের অনেকগুলি ধারণার ভিত্তির উপর প্রতিষ্ঠিত ফলে বর্তমান সম্পদ যদি কম থাকে বা বেশি থাকে তার উপরে কিন্তু স্টক নির্বাচন করাটা বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায় আরেকটি ধারণা হচ্ছে কুইক অ্যাসেট বা দ্রুত সম্পদ যাকে চলতি বাংলায় দ্রুত সম্পদ বলা হয় এই দ্রুত সম্পদ হচ্ছে আপনার কাছে বাড়ি গাড়ি ফিক্সড ডিপোজিট অনেক কিছু থাকতেই পারে কিন্তু আপনার যখন প্রয়োজন পড়লো আপনি বাড়িটা বিক্রি করতে আপনার তিন মাস লেগে গেল। আপনার ফিক্সড বিট ভাঙাতে গিয়ে ব্যাংক পাঁচ দিন টাইম নিয়ে নিল আর আপনার গাড়িটা বিক্রি করতে গিয়ে একের পরে খরিদ্দার আসছে কিন্তু তাদের গাড়িটা পছন্দ হচ্ছে না বা দামে পোষাচ্ছে না এটা দেড় মাস দু মাস লেগে গেল। আর আপনার টাকাটা দরকার ছিল তার পরের দিনকেই তাহলে আপনার যে অ্যাসেটগুলো আছে হতে পারে কোটি টাকার অ্যাসেট অনেক মহামূল্যবান অ্যাসেট কিন্তু সেটাকে আপনি তাড়াতাড়ি সম্পদ থেকে তা সেই সম্পদকে ভাঙিয়ে আপনি অর্থে রূপান্তর করতে পারলেন না অর্থাৎ আপনার কাছে সেই সম্পদগুলোর তার তরলতা কম বা তারল্য কম এই ধরনের অ্যাসেট যদি কোম্পানির কাছে থাকে সেটাও বিবেচনার জায়গা তৈরি হয়ে যায় অর্থাৎ দ্রুত সম্পদ যদি কোনো কোম্পানির বেশি পরিমাণ থাকে তাহলে সেই কোম্পানি যে কোনো আর্থিক বিপদে যে কোনো আর্থিক বিশৃঙ্খল অবস্থায় নিজেকে তৈরি করে নিতে পারবে এবং ঘুরে দাঁড়াতে পারবে এটা কিন্তু স্টক নির্বাচনের ক্ষেত্রে মাথায় রেখে কেউ যদি স্টক নির্বাচন করেন তাহলে তার পক্ষে ব্যাপারটা ভালো হবে এইবার আমরা ঢুকি রেশিও অ্যানালিসিস বা আনুপাতিক বিশ্লেষণগুলোতে এখানে একটা ছোট সংক্ষেপে বলা হয় এল অর্থাৎ লিকুইডিটি লিভারেজ প্রফিটেবিলিটি রেশিওজ এই লিকুইডিটি কথাটার মানে হচ্ছে সোজা বাংলায় অর্থের তরলতা প্রচুর পরিমাণ পর্যাপ্ত পরিমাণ অর্থ কোম্পানির কাছে আছে এটা লিকুইডিটিকে বোঝায় বা তরলতাকে বোঝায় এই লিকুইডিটি রেশিও আমরা মোটামুটিভাবে তিন ধরনের দেখতে পাই একটি হচ্ছে কারেন্ট রেশিও অর্থাৎ বর্তমান অনুপাত যেটি তৈরি হয় কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটির অনুপাত থেকে অর্থাৎ আপনার কাছে বর্তমানে সম্পদ আছে একশো কোটি টাকার আর বর্তমানে আপনার কাছে দায় আছে মাত্র দশ কোটি টাকা তাহলে আপনি তো যখন তখন সেটা দায়টা মেটাতে পারবেন এই দায়টা আপনাকে যখন দায় মনেই হবে না অর্থাৎ কোম্পানি ভীষণ শক্তিশালী ফলে আপনি স্টক নির্বাচনের ক্ষেত্রে যদি দেখেন কোম্পানির কারেন্ট রেশিও একের থেকে বেশি এবং অনেকটাই বেশি তাহলে কিন্তু আপনি সহজেই সেই স্টক নির্বাচন করতে পারেন দ্বিতীয় হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও মানে এইটা লিকুইডিটি রেশিওর মধ্যে আমরা ফার্স্ট পেলাম কারেন্ট রেশিও সেকেন্ড পাবো অ্যাসিড টেস্ট রেশিও অর্থাৎ অ্যাসিডের পরীক্ষা অনুপাত এর সোজা বাংলা এই অ্যাসিড পরীক্ষাটা কি কোন কোম্পানি খুব খারাপ অবস্থায় খুব বিপদে পড়ে গেছে হঠাৎ করে কোম্পানির একটা আর্থিক বিশৃঙ্খলা তৈরি হয়েছে বা আর্থিক বিপদের মুখে কোম্পানি দাঁড়িয়ে আছে সেই সময় অ্যাসিড টেস্ট কিভাবে করা হয় না এই অ্যাসিড টেস্ট রেশিও হচ্ছে যে আপনার কাছে এখন এই মুহূর্তে কোন যেসব সম্পদ আছে সেগুলো তাড়াতাড়ি করে ভাঙিয়ে টাকায় রূপান্তর করতে হবে এবং এখনকার যে দায়বদ্ধতাগুলো আছে আপনার কাছে যে দায়গুলো আপনার মাথায় আছে সেইগুলোকে আপনাকে পূরণ করতে হবে অর্থাৎ অ্যাসিড টেস্ট রেশিওর অনুপাতটা হচ্ছে কুইক অ্যাসেট দ্রুত সম্পদের পরিমাণ বাই কারেন্ট লায়াবেলিটি অর্থাৎ বর্তমান দায় তাহলে বর্তমান দায়ের থেকে যদি দ্রুত সম্পদের পরিমাণ বেশি হয় খুব স্বাভাবিকভাবে অ্যাসিড টেস্ট রেশিওর মান একের বেশি হবে তাহলে এই অ্যাসিড টেস্ট রেশিওর মান এটা আপনি ফিনান্সিয়াল স্টেটমেন্টে পাবেন কোন কোম্পানির যদি অ্যাসিড টেস্ট রেশিওর মান দেখেন পাঁচ দেখেন দশ দেখেন পঁচিশ দেখেন একশো চোখ কান বুঝে সেই কোম্পানির স্টক আপনি কিনতে পারেন চোখ কান বুঝে কারণ এই কোম্পানি কোনো বিপদই বিপদ মনে করতে পারবে না কারণ তার কাছে দ্রুত সম্পদের পরিমাণ অনেক বেশি আছে যখন তখন সেই দ্রুত সম্পদ ভাঙিয়ে সে তরল অর্থে পরিণত করতে পারে এই যে লিকুইডিটি রেশিওর মধ্যে আমরা এই দুটো পড়লাম আরেকটি রেশিও আছে লিকুইডিটি রেশিওর আন্ডারেই এটা লিকুইডিটি রেশিওর মধ্যে আমরা পড়লাম কারেন্ট অ্যাসেট কারেন্ট রেশিও অ্যাসিড টেস্ট রেশিও এইবার আমরা বলব টার্নওভার রেশিও অর্থাৎ আপনার কাছে কি ফিরে আসছে আপনি বিভিন্নভাবে টার্নওভারটাকে পরিমাপ করতে পারেন সেই বিভিন্নভাবে পরিমাপ করার দিকগুলো হচ্ছে ইনভেন্টারি টার্ন ওভার রেশিও আপনি কত মজুদ রেখেছেন এবং তার থেকে কত টাকা আসতে পারে এই অনুপাতটা আপনি ধরতে পারেন ইনভেন্টারি টান ওভার রেশিওতে সেক্ষেত্রে কিন্তু একটা ধনাত্মক ইনভেন্টারি টান ওভার রেশিও আপনাকে স্টক কিনতে সাহায্য করবে পরবর্তী টার্নওভার রেশিও হচ্ছে ডেটার্স ওভার রেশিও অর্থাৎ যারা ডেটার কোম্পানির যারা ডেটার তাদের কাছে তাদের থেকে কি টাকা আসতে পারে সেই টাকাটা নেট ক্রেডিট সেলস আপনার কত নগদে বিক্রি হয়েছে এবং আপনি কত রিসিভেবল আছে অ্যাভারেজ কতটা অ্যাকাউন্টে রিসিভেবল হতে পারে তা সেই অনুপাতটা আপনাকে ডেটা স্ট আনোভা রেশিও প্রমাণ করবে এই ডেটা স্ট এসিও রেশিও এটাও সেই যত বড় হবে একের বেশি হবে ততই কিন্তু ভালো অর্থাৎ স্টক নির্বাচনের ক্ষেত্রে আপনি ইনভেন্টারি টানোভা রেশিও বা ডেটাস্টানোভার রেশিও এগুলো যদি একের বেশি দেখতে পান তাহলে সেটা কিনা খুবই বিবেচনার বিষয় হবে আরেকটি বিষয় আছে অ্যাভারেজ কালেকশান পিরিয়ড এই যে কোম্পানিগুলি দেখুন আপনি যদি দেখেন আপনার পাড়ার দোকানে যে হিন্দুস্তান লিভার থেকে একজন সেলসম্যান এসে এই মালের অর্ডার নিয়ে যাচ্ছে ওই মালের অর্ডার নিয়ে যাচ্ছে দেখলেন বিকেলবেলা সেই গাড়ি এলো আপনি দিয়ে গেল এই যে গাড়ি এলো মাল দিয়ে গেল দোকানগুলোতে আবার ওদের অন্য লোকও আসেন যারা ওই অর্থটা কালেক্ট করতে আসেন যে পাওনা আছে সেগুলো সংগ্রহ করতে আসেন এইভাবে কোনো কোম্পানির যদি প্রতিনিয়ত গড় আর্থিক আয়ের পরিমাণ গড় আর্থিক সংগ্রহের পরিমাণ যদি একটি ভালো মতো পরিমাণ বোঝায় তাহলে কিন্তু আপনি সেইখানে অ্যাভারেজ কালেকশান পিরিয়ডের মধ্যে দিয়ে আপনি জানবেন এই কোম্পানির মানে তরল অর্থের আসা যাওয়া খুব ভালো পরিমাণ আছে ফলে এই কোম্পানির স্টক কেনা উচিত হবে আমাদের এই উদাহরণে ধরুন এই হিন্দু স্যালিবারের কথাই বলি বা ম্যারিকো বলি এই ধরনের কোম্পানি বা আইটিসি এই ধরনের কোম্পানিগুলো কিন্তু এই দৈনন্দিন অর্থ সংগ্রহের কাজটা খুব ভালো এই জন্য এই কোম্পানিগুলো খুব শক্তিশালী এরপরে আমরা আসবো ফিক্সড অ্যাসেট টার্ন ওভার ফিক্সড অ্যাসেট টার্ন ওভার বলতে বোঝায় একটা কোম্পানির জমি আছে তার কারখানা বাড়ি আছে তার যন্ত্রপাতি আছে তার অফিস ঘরে টেবিল চেয়ার আলমারি টিভি এইসবগুলো আছে কম্পিউটার মেশিন এই যে ফিক্সড অ্যাসেটগুলো এই ফিক্সড অ্যাসেটের কোম্পানি কত খরচ করেছে এবং এই ফিক্সড অ্যাসেটের তুলনায় কোম্পানির আয় কত কোম্পানির মাসিক বা ত্রৈমাসিক বা ষাঁ বা বার্ষিক বার্ষিক আয় কত তার উপর কিন্তু নির্ভর করবে যে আপনার এই স্টকটা শক্তিশালী হবে কি হবে না অর্থাৎ যদি ফিক্সড অ্যাসেড টার্নওভার রেশিও এটাও সেই একের বেশি হয় শুধু একের বেশি কথাটা বলাটা আমার বারবার ঠিক না আমি বলছি যত বেশি হবে একের যত বেশি হবে ততই কিন্তু সেই স্টকটা শক্তিশালী হবে টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও এটা একটা আরেকটা ধরনের একটা ধারণা যে টোটাল অ্যাসেট আপনার কোম্পানিতে ফিক্সড অ্যাসেট থাকতে পারে ভেরিয়েবল অ্যাসেট থাকতে পারে মোট অ্যাসেটকে বলা হয় মোট সম্পদ স্থির সম্পদ এবং পরিবর্তনের সম্পদের যোগফল এই মোট সম্পদের তুলনায় যত বেশি পরিমাণ আমার আয় আসবে সেই আয়ের ভিত্তিতে আমরা বলতে পারি যে কোম্পানির একটা উন্নতির সূচক দেখতে পাওয়া যাচ্ছে এবং ওই স্টক নির্বাচন করা যেতে পারে এই গেল এক নম্বর লিভারেজ মানে আপনার এই গেল প্রথমটা লিকুইডিটি রেশিওর সব ব্যাপারগুলো আমি আলোচনা করলাম তো লিকুইডিটি রেশিও থেকে আপনি স্টক নির্বাচন করতে পারবেন এটা বোঝা গেল দ্বিতীয় হচ্ছে লিভারেজ রেশিও লিভারেজ বা ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও এই লিভারেজ বা ক্যাপিটাল লিভারেজ কথার মানে হচ্ছে একটুখানি ওই একটু যেন ত্বরান্বিত করা কোনো একটা বিষয়কে একটুখানি ত্বরান্বিত করা যেমন আপনি এই দু টাকা আপনি ধান নিয়ে যদি আপনি কোম্পানিতে বিনিয়োগ করেন দু টাকাটা আট টাকা হয়ে যাচ্ছে এক বছরের মধ্যে তাহলে আপনার ওই দু টাকাটা লিভারেজ ছিল যার জন্য কিন্তু আপনি ওই আট টাকাটা তৈরি করতে পেরেছেন এক্ষেত্রে ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও আর লিভারেজ রেশিও একই কথা এক্ষেত্রে যে সমস্ত রেশিওগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডেট ইকুইটি রেশিও এক নম্বর ডেট ইকুইটি রেশিও হচ্ছে কত আপনি বাজার থেকে ঋণ করেছেন আর কত আপনি ইকুইটিতে ইকুইটি থেকে সংগ্রহ করেছেন ইকুইটি থেকে সংগ্রহ করা করা কিন্তু ঋণ নয় এই যে আপনারা ইকুইটি শেয়ার কেনেন এই বিভিন্ন কোম্পানির শেয়ার শেয়ার মার্কেটে বিক্রি হচ্ছে আপনারা কিনছেন লাভ করছেন আবার বিক্রি করছেন এটা কিন্তু ঋণ নয় কোম্পানির কাছে কারণ কোম্পানি জানে যদি এই কোম্পানির লস হয় তা শেয়ার হোল্ডাররা সেই লস বিয়ার করবে বহন করবে কোম্পানির লাভ হলে সেই লাভ শেয়ার হোল্ডাররা আনন্দ পাবে সেই সেই লাভ তারা নিয়ে তারা এনজয় করবে কিন্তু যদি কোম্পানি যাদের থেকে দীর্ঘকালীন ভিত্তিতে ধার নিয়েছে অর্থাৎ ঋণ নিয়েছে ব্যাংকের থেকে হতে পারে অন্য কোনো কোম্পানির থেকে হতে পারে কোনো ফিনান্সিয়াল ইনস্টি অন্য ফিনান্সিয়াল নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কর্পোরেশান থেকে হতে পারে যেখান থেকে হোক যে দীর্ঘকালীন ধার নেয় সেই ধারটা কিন্তু ডেট বলা হয় অর্থাৎ সেই ধারের পরিমাণ আর আপনি যে ইকুইটিতে থেকে যে টাকাটা কোম্পানি পেয়েছে তাদের অনুপাতটা যদি দেখা যায় যে একের কম হচ্ছে এখানে কিন্তু এবার আমি বলছি একের কম ভালো করে খেয়াল করুন ডেট ইকুইটি রেশিও ঋণ ইকুইটি অনুপাত যদি একের কম হয় ঋণ ইকুইটি অনুপাত হচ্ছে মোট ঋণ বাই মোট ইকুইটি থেকে সংগ্রহ অর্থ পরিমাণ সেটা যদি একের কম হয় তাহলে বলবেন এই ডেট ইকুইটি রেসি দেখে আমরা সেই স্টক নির্বাচন করতে পারি এইবার ডেট অ্যাসেট যে দেশেও আছে ডেট ইকুইটি ডেট অ্যাসেটও আছে অর্থাৎ আপনি ডেট করেছেন আপনার কাছে দুশো কোটি টাকার ডেট আছে কিন্তু আপনার অ্যাসেট আছে তিন হাজার কোটি টাকার তাহলে তো আপনার ভয়ের কিছু নেই ও ঋণ করেছে ঠিক আছে আমি ঋণ মিটিয়ে দিতে পারব যদি ঋণের পরিমাণ আপনার মোট সম্পদের কোম্পানির মোট সম্পদের তুলনায় কম হয় তাহলে কিন্তু এই অনুপাতটা একের কম হবে এই একের কম যখন হবে তখন জানবেন ডেট ইকুইটি রেশিও বা টে ডেট অ্যাসেট রেশিও যদি একের কম দেখায় তাহলে জানবেন এই কোম্পানির আর্থিক গঠন খুব মজবুত এবং এই কোম্পানির শেয়ার আপনি কিনতে পারেন নির্দ্বিধায় কিনতে পারেন এরপরে যেটা আছে এই লিভারেজের মধ্যেই লিভারেজ রেশিওর মধ্যেই ইন্টারেস্ট কভারেজ রেশিও এখানে কিন্তু দুটো কথা আমরা শুনবো একটা হচ্ছে এবট ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস আর আই হচ্ছে ইন্টারেস্ট কোনো কোম্পানি হায়ার ইন্টারেস্ট কভারেজ রেশিও যদি থাকে তাহলে কিন্তু সেই কোম্পানি উন্নত মানের কোম্পানি হায়ার কেন বললাম না এবিট যদি বেশি হয় তাহলে এবিট বেশি হওয়ার মানে হচ্ছে আপনি ইন্টারেস্ট এবং ট্যাক্স প্রদান করার আগে কোম্পানির আয়টা দেখলাম বিশাল হয়েছে বেশ বৃহৎ পরিমাণে একটা আয় হয়েছে সেখান থেকে আমাকে ইন্টারেস্ট দিতে হবে একটা ক্ষুদ্র পরিমাণ ধরুন একশো টাকা আয় হয়েছে বাট ইন্টারেস্টের পরিমাণ ছ টাকা তাহলে আপনি কি বুঝবেন যে চুরানব্বই টাকাই তো আমার তাহলে কোম্পানিটা আর্থিকভাবে শক্তিশালী তাহলে এই ইন্টারেস্ট কভারেজ রেশিও যদি দুই তিন চার পাঁচ আট দশ যত বড়ো কোয়েফিসিয়েন্ট হবে ততই কিন্তু কোম্পানির পক্ষে ভালো এবং এটা আপনার স্টক নির্বাচন করতে আপনাকে একটা খুব ফেভারেবল জায়গায় আপনাকে এনে দেবে যে আপনি নিশ্চিন্তে চোখ বুঝে স্টক কিনতে পারেন তাহলে আমরা এই রেশিও অ্যানালিসিসের দু নম্বর রেশিওটা আমরা আলোচনায় কমপ্লিট করলাম তিন নম্বর ভাগের যে রেশিও সেটা প্রফিটেবিলিটি রেশিও প্রফিটেবিলিটির কথা থেকেই তো আপনারা বুঝতে পারছেন যে মুনাফা যোগ্যতার অনুপাত অর্থাৎ মুনাফাটা কতটা আছে মুনাফা সম্ভাব্যতার অনুপাত মুনাফা এটা চট করে কীভাবে বোঝা যায় বছরের শেষে হিসাবে দেখা গেল গ্রস প্রফিট কত হয়েছে এবং আমার যা টোটাল ইনভেস্টমেন্ট ছিল তার থেকে আমার গ্রস প্রফিট কত হয়েছে এই গ্রস প্রফিট মার্জিন নিয়ে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম তাহলে গ্রস প্রফিট যত বাড়ছে সেটাকে শতাংশ হিসাবে যদি বছরের পর বছর কোয়ার্টারের পর কোয়ার্টার যদি বাড়তে থাকে তাহলে আপনি তো সাধারণভাবেই সেই স্টক ধার্য নিতে পারেন পছন্দ করতে পারেন নির্বাচন করতে পারেন এর সাথে আর আরেকটি অনুপাতকে আমরা বলবো নেট প্রফিট রেশিও নেট প্রফিট রেশিও হচ্ছে নেট প্রফিট অর্থাৎ অন্যান্য বিভিন্ন খরচ বাদ দিয়ে কোম্পানির আনুষাঙ্গিক অনেক খরচ থাকে সেগুলো বাদ দিয়ে গ্রস প্রফিট থেকে সেটা বাদ দিয়ে আপনি নেট প্রফিট পাবেন নেট প্রফিট বাই নেট সেলস আপনার বিক্রি করার সময় আপনাকে ওই বিক্রেতাকে কমিশন দিতে হয়েছে আপনার ওই পরিবহন খরচ আছে অনেক কিছু খরচ টরচ আছে সেগুলো যারা কোম্পানি বিশ্লেষক তারাই এগুলো বলেন সেই নেট প্রফিট বাই নেট সেলস যদি শতাংশ হিসেবে দেখা হয় দিনের পর দিন বাড়ছে কোয়ার্টারের পর কোয়ার্টার বাড়ছে বছর পর বছর বাড়ছে তাহলে আপনি চোখ কান বুঝে সেই শেয়ার নির্বাচন করতে পারেন তাহলে আমাদের এই আলোচনার মধ্যে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে আপনি ফান্ডামেন্টাল অন্য দিকগুলো কিচ্ছু জানেন না আপনার জানার দরকারও নেই যদি কেউ একটা ফিনান্স আপনি সাধারণ আপনার এমনি জ্ঞান আছে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস এই এইগুলো দেখতে এই দেখতে আপনি সেইগুলো দেখে আপনি নির্বাচন নির্বাচন করে ফেলতে পারবেন আপনি কোনো একটা কোম্পানির বার্ষিক হিসাব পেশ করা হলো আপনি সেই রিপোর্টটা ওই আনন্দবাজার পেপার বা আপনার টেলিগ্রাফ পেপার বা টাইমস অফ ইন্ডিয়াতে দেওয়া হলো আপনি দেখলেন যে ওটা ও এটার তো ডেড রেসিউ আছে ও এটারতে এই লিকুইড রেসিউ আছে এটার এই কারেন্ট রেসিও আছে আপনি সেটা দেখেই কিন্তু পরের দিনই চিন্তা করে নিতে পারবেন হ্যাঁ এই শেয়ারটা কেনা যেতে পারে অর্থাৎ আজকের আলোচনায় আমরা রেশিও অ্যানালিসিস কিভাবে একটি কোম্পানির স্টক কিনতে সাহায্য করে আপনাকে নির্বাচন করতে সেখানে দিক নির্ণয় করতে পারে যে এটার মাধ্যম দিয়ে আপনি নির্বাচন করতে পারেন সেই বিষয়টি আজকে আলোচনা করা হলো আপনারা যদি পরস্পর সব ভিডিওগুলো পরপর দেখেন তাহলে দেখবেন ফান্ডামেন্টালের প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে আমরা আজকে রেশিও অ্যানালিসিস নিয়ে কথা বললাম এর আগেও আমরা বিভিন্ন জিনিসে কথা বলেছি সেই সেই আইডিয়াটুকু যদি আপনার থাকে আপনি কিন্তু সব আপনার জানার দরকার নেই আপনি যদি কোনো একটা আইডিয়াকে ধরে আপনি এগোতে থাকেন তাহলে আপনি সেই স্টক নির্বাচন করতে পারেন প্রত্যেকটা স্টক প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা একটা পরিমাপ আছে সেই পরিমাপগুলো আপনি যদি সব কটা জেনে জেনে মার্কেটে ঢোকেন তাহলে অনেক সাহসী হয়ে যাবেন অনেক নির্ভরযোগ্য হয়ে যাবেন এবং অনেক নিশ্চিন্তে কাজ করতে পারবেন এটাই আমাদের বলার আসল উদ্দেশ্য ছিল যে আপনারা স্টক নির্বাচনের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখবেন এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বলে আজকের ভিডিও আমি শেষ করব তবে একটা কথা বলি আপনারা যদি এই সম্বন্ধে আরও বিষয় কিছু জানার ব্যাপার থাকে আমাকে কমেন্ট বক্সে বলবেন আমি সেইভাবে আপনাদের উত্তর দিয়ে বা পরে আমাকে ফোন করে আপনারা এসে জানতে পারেন আমি সেই বিষয়গুলোকে বলে আমি আপনাদের ধারণা ক্লিয়ার করে দিতে পারি তো এই আজকের এই বিষয়টা বলে আমি আজকে ভিডিও শেষ করলাম আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও আমাদের সাথে থাকুন প্রত্যেকটা ভিডিও দেখুন দেখবেন যে ফান্ডামেন্টাল জেনে যদি আপনি বাজারে ঢোকেন আপনি অনেক বেশি সাহসী অনেক বেশি স্বাবলম্বী অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে উঠবে নিজের মধ্যেই এই বলে আজকের ভিডিও শেষ করলাম নমস্কার